ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই তো কিছুদিন আগে জন্মাষ্টমী গেল। জন্মাষ্টমীর পর এটি হলো প্রথম একাদশী, যেটি 29শে আগস্ট 2024 অর্থাৎ বৃহস্পতিবার পালিত হতে চলেছে। এই একাদশীকে আমরা অজা অথবা অন্নদা একাদশী হিসেবেও জানি। তবে এই বছর এই একাদশী ভারতবর্ষেরই বিভিন্ন অংশে দুদিন যাবৎ পালিত হবে, অর্থাৎ 29শে আগস্ট এবং 30শে আগস্ট। পশ্চিমবঙ্গ, মিজোরাম, বাংলাদেশ এই সমস্ত স্থান সহ আরও কিছু স্থানে পালিত হচ্ছে। যেমন 29শে আগস্ট এই একাদশী, তেমনই চেন্নাই, মুম্বাই এবং মধ্যপ্রদেশ ও ভারত বিভিন্ন স্থানে এই একাদশী পালিত হবে 30শে আগস্ট অর্থাৎ শুক্রবার। যারা এই একাদশী ব্রত পালন করেন তাদের কাছে একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা নতুন করে কিছু বলবার নেই, কিন্তু যারা পালন করেন না তাদের উদ্দেশ্যে আরও বলি যে একাদশী ব্রত পালন করা অর্থাৎ ভগবান বিষ্ণুর কাছে নিজেকে সমর্পণ করা। এই দিনটিতে যারা নিষ্ঠাভরে একাদশী ব্রত পালন করেন তাদের উপর ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে। এবং আপনারা তো জানেন যে যে কোনো ব্রতেরই ব্রত কথা শ্রবণ বিনা ব্রতের মাহাত্ম্য এবং ফল লাভ হয় না। তাই এই ভিডিওতে আমরা অজা একাদশী অথবা অন্নদা একাদশী ব্রত কথা সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। একবার ভগবান কৃষ্ণের কাছে যুধিষ্ঠির ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর গুরুত্ব সম্পর্কে জানতে চাইলেন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, ভাদ্র মাসের কৃষ্ণ একাদশী, যা অজা একাদশী নামেও পরিচিত, সেই একাদশী উপবাস করলে মানুষ পাপ মুক্ত হয় এবং এই একাদশীর নাম শ্রবণ করা মাত্রই মানুষ বড় বড় পাপ থেকে উদ্ধার হন। এবং এই একাদশীর ব্রতের সাথে জড়িত এক পৌরাণিক কাহিনী কিছুটা এরকম। কিংবদন্তি অনুসারে এক সময় হরিশ্চন্দ্র নামে এক চক্রবর্তী রাজা ছিলেন। ভাগ্যের দোষে এবং পূর্ব কর্মফল অনুযায়ী তিনি তার নিজের রাজ্য, স্ত্রী, সন্তান সহ নিজেকেও বিক্রি করে দিয়েছিলেন। এরপর রাজা হরিশ্চন্দ্র এক চণ্ডালের বাড়িতে কাজ করতে শুরু করেন। সেখানে তার কী কাজ ছিল? সেখানে তিনি মৃতদের বস্ত্র সংগ্রহ করে তার ওপর কর আদায় করতেন। এই ধরনের কাজ করা সত্ত্বেও তিনি সর্বদা সত্যের পথ অনুসরণ করতেন এবং যখনই তিনি একা থাকতেন তখনই তিনি তার দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথ অনুসন্ধান করতেন। চণ্ডালের কাছে অনেক দিন কাজ করার পর একদিন তিনি চিন্তিত হয়ে এভাবে বসেছিলেন। ঠিক এই সময় গৌতম ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি রাজা হরিশ্চন্দ্রকে দেখে তার কাছে এলে রাজা হরিশ্চন্দ্র তাকে প্রণাম জানান এবং গৌতম ঋষিকে তার দুঃখের কথা সমস্তটাই খুলে বলেন এবং মোক্ষের পথের কথাও জিজ্ঞেস করেন। তখন ঋষি বললেন, আপনি ভাগ্যবান, কারণ আজ থেকে 7 দিন পর কৃষ্ণ একাদশী অর্থাৎ ভাদ্রপদ মাসের অজা একাদশী আসতে চলেছে। এই দিনে আপনি আচার ও ভক্তি সহকারে উপবাস পালন করলে আপনার সমস্ত দুঃখ দূর হবে এবং আপনার পরিবারেরও কল্যাণ হবে। অজয়া একাদশী এলে রাজা হরিশ্চন্দ্র 7 দিন উপবাস করে পরের দিন গৌতম ঋষির নির্দেশে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং তারপরেই উপবাস ভঙ্গ করেন। এর ফলে ভগবান বিষ্ণুর কৃপায়
তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করেন। এমনকি তার মৃত ছেলেও জীবিত হয়ে ফিরে আসে এবং তার স্ত্রীকেও আগের মতোই রানী হিসেবে তিনি ফিরে পান। এই যজ্ঞের পুণ্যের প্রভাবে তিনি তার রাজ্য ফিরে পেয়েছিলেন এবং পরিবার সহ প্রাসাদে থাকতে শুরু করলেন। জীবনের শেষের দিকে তিনি স্বর্গেও গমন করেন। কথিত আছে যে যে ব্যক্তি অজয় একাদশীর উপবাসের কাহিনী শোনে বা পাঠ করে সে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করে। পুরাণ অনুসারে এই একাদশীর গুরুত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন। যিনি অজয়া একাদশীর উপবাস পালন করেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভের অধিকারী হন এবং মৃত্যুর পর সে বিষ্ণুলোকে স্থান পায়। তো বন্ধুরা, আজকের ব্রতকথা এবং ব্রতমাহাত্ম এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।